যে কোনো নেগেটিভ এনার্জি থেকে আপনি মুক্ত থাকতে বা নিজের অরাগুলোকে ক্লিন করতে পারেন খুব সহজ একটি ঘরোয়া উপায়, ভীষণ সহজ। মূলত যারা রেকি শিখেছেন তারা তো এই প্রক্রিয়াটি অ্যাপ্লাই অবশ্যই করতে পারবেন, যারা শেখেননি কিন্তু দেখছেন যে আপনার শরীরে ক্লান্তি বোধ আসছে, কখনো মনে করছেন যে আপনার কোনো খারাপ কারোর নজর দোষ লেগেছে বলে মনে করছেন, বা কারোর কুপ্রভাব আপনার উপরে কাজ করছে বলে মনে করছেন জীবনে, কেউ কোনো ক্ষতি করেছে বলে মনে হচ্ছে, আপনি শরীরের জোর পাচ্ছেন না, মনের জোরটা ফিরে পাচ্ছেন না, নানা রকম বাধা বিঘ্ন লেগেই রয়েছে, নানা রকম অশান্তি লেগেই রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি এই উপায়টি অ্যাপ্লাই করতে পারবেন। সাধারণত যারা রেকি শিখেছে তারা তো তাদেরকে বলে দেওয়া হয় যে কিভাবে নিজের চক্রগুলোকে শিল্ড বা প্রোটেকশন শিল্ডের মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারেন। সেখানে কটকাটিং টেকনিক আছে, তো সেই টেকনিকগুলো অরা ক্লিনিং বলে আলাদা আলাদা মেথড শেখানো হয়, বিভিন্ন রেকি গুরু তাদের নিজের পদ্ধতি অ্যাপ্লাই করেন, এক একজন এক এক রকম পদ্ধতিতে, সেটা আপনারা অ্যাপ্লাই করতেই পারেন। কিন্তু আজকে আমি যেটি শেখাবো সেটি যে কেউ করতে পারেন, দেখবেন আপনার অসময় যে রয়েছে সেই অসময়টা খুব সহজেই কেটে যেতে শুরু করবে। এর জন্য প্রয়োজন দুর্দান্তভাবে কাজ করে যেটা, সেটা হচ্ছে লবণ, সন্দর্ভ লবণ বা রক সল্ট, অথবা যদি পারেন কারোর কাছে যদি থেকে থাকে সেটা হচ্ছে এপসম লবণ। যদি এপসম লবণ বা এপসম সল্ট না হাতের কাছে থাকে তাহলে রক সল্ট অথবা সন্দর্ভ লবণ ইউজ করুন। যদি মনে করেন ঘরে খাওয়ার যে লবণ আপনারা সাদা লবণ যেটা ব্যবহার করেন সেই লবণ ব্যবহার করবেন, তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে। আসুন জেনে নেওয়া যাক কত সহজে নিজের অরাকে আপনি অনেক বেশি ক্লিন রাখতে পারবেন। নেগেটিভ এই ভাইব্রেশন, নেগেটিভ এই যে প্রভাব আমাদের জীবনে নানা রকম সমস্যা সৃষ্টি করে সেখান থেকে, এবং আরও একটি উপায় বলে দেবো যেটি কিনা আপনার বাস্তুকেও কিন্তু খুব ভালোভাবে হিল করতে সাহায্য করে, বাস্তুদোষকে নিরাময় করতেও সাহায্য করবে খুব কম সময়ের মধ্যে। তো প্রথম হচ্ছে আমি আপনার যে সেভেন চক্র বা অরামণ্ডল, সেই অরামণ্ডলকে কী করে অনেক বেশি প্রোটেক্ট করবেন তার প্রক্রিয়াটি শিখিয়ে দেবো। আপনি যে কোনো এক প্রকার লবণ হাতের মুঠোতে নিন, ডান হাতে যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন, বাঁ হাত দিয়ে নিন যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন, কোনো ব্যাপার নেই, এটা যে কোনো হাত দিয়ে করতে পারেন। আপনি যে কোনো সময়, দিনের যে কোনো সময়, রাতের যে কোনো সময় এটা করতে পারেন। কী করবেন, লবণ নিন হাত দিয়ে এক মুঠো, তার মধ্যে অন্য কিছু নিতে হবে না, শুধু নিয়ে আপনি ঠিক কপালের কাছে ধরবেন। কি করবেন, কপালের সঙ্গে এরকম লবণ ধরবেন, আগে অ্যাঞ্জেলামাটি জপ করবেন 45 বার, 3-4-4, 3-4-4, 3-4-4, 3-4-4, 3-4-4, এইভাবে জপ করতে থাকবেন, এবং জপ হয়ে গেলে এবার 7 পাক এরকম অ্যান্টি ক্লক ওয়াইজ করে ঘোরাতে থাকবেন। 2 হলো 3, 4, 5, 6, 7, যেই হয়ে গেল এই লবণটিকে একটি পাত্রের মধ্যে রেখে দিন, আবার একটু লবণ নিন। লবণ নেওয়ার পর এইবার সোজাসুজি একদম কণ্ঠ এই এখানে আছে, এইখান থেকে ঠিক ঘড়ির কাঁটা বিপরীত দিকে এরকম 7 বার ঘোরান, 7 বার, আবার এইখান থেকে অনাহত চক্র সেখান থেকে 7 বার ঘোরান, এরকম করে প্রত্যেকটা চক্রতে 7 বার করে ঘোরান। ঘুরিয়ে আপনি ওই লবণও ওখানে রেখে দিন, ইচ্ছে করলে প্রত্যেকটা চক্রের জন্য আলাদা আলাদাভাবে লবণ নিতে পারেন, প্রত্যেকবারই ওখানে ওই একটি পাত্রের মধ্যেই সব রাখবেন। রাখা হয়ে গেলে হাত ভালো করে ধুয়ে নেবেন, আর তারপর আপনি সেই লবণকে অবশ্যই ময়লা ফেলার জায়গায় ফেলে পাত্রটি ভালো করে সার্ফ দিয়ে বা সাবান দিয়ে ধুয়ে নেবেন পরিষ্কারভাবে। এবং এই যে প্রক্রিয়াটি করলেন এটি মাত্র 3 দিন পর পর অ্যাপ্লাই করবেন যখনই করবেন, আর চাইলে প্রতি মাসেও প্রথম দিকে বা শেষের দিকে যখনই করবেন একটা নির্দিষ্ট টাইম মেনটেন করবেন, মিনিমাম চেষ্টা করবেন 21 দিন থেকে 1 মাস পার হয়ে গেলে তার মধ্যে করার চেষ্টা করবেন।
কোনো দিনের ব্যাপার নেই, যে কোনো দিন করতে পারেন, দেখবেন আপনার শরীর আগের থেকে অনেক বেশি ঝরঝরে থাকবে, মনে ভয়টা দূর হয়ে যাবে, আর একটা প্রোটেকশন আপনার সঙ্গে সবসময় কাজ করবে, খুব ভালো থাকতে শুরু করবেন আপনি মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকেও দেখবেন অনেক বেশি ঝরঝরে লাগছে আপনার। এছাড়াও বাস্তুতে আপনি ইচ্ছে করলে একটা প্রয়োগ করতে পারেন, যেটি বাস্তু যে দোষ করা মানে থাকে বলে অনেকে ভয় পান, সেই ক্ষেত্রে কি করবেন যে একটি পাত্রের মধ্যে, সেটি মাটির হতে পারে, কাঠের হতে পারে, কাঁচের হতে পারে, লবণ রাখবেন কিছুটা, যে কোনো এক প্রকার লবণ যেগুলো আগেই বলে দিয়েছি, তো সেই লবণ রাখবেন, তার মধ্যে দু তিন টুকরো ফিটকিরি রাখবেন, দু তিন টুকরো ফিটকিরি, আর একটু কর্পূর দেবেন কয়েকটা, দিয়ে আপনি আপনার প্রত্যেক ঘরে একটা করে এরকম পাত্র, ছোটো ছোটো পাত্রের মধ্যে রাখতে পারেন, আপনি আপনার বেডরুমে, আপনি আপনার ড্রয়িং রুমে, এবং আপনি অন্যান্য বেডরুম থাকলে সেখানে রাখতে পারেন, টয়লেটে একটু উঁচু জায়গায় যেখানে জল পড়বে না, তাতে নষ্ট হবে না, তো সেরকম জায়গায় রাখবেন। দেখবেন কয়েকদিন পর ওই লবণ, এখন তো যেহেতু বর্ষা শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদিও যে বাষ্প অর্থাৎ আর্দ্রতা যেটা থাকে সেটা কিন্তু ওই লবণকে খুব তাড়াতাড়ি গড়িয়ে দেবে। যখন দেখবেন যে লবণ জলঝর মতো হয়ে আছে, ওইটাকে পুরো ফেলে দিতে হবে, পুরো মাটির জিনিস ভালো করে ধুয়ে আবার পুনরায় একই জিনিস রেখে দেবেন মাটির মধ্যে, এরকম কন্টিনিউ করতে থাকুন। ঘরের যে কোনো কোণে রাখতে পারেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে কোনো ব্যাপার নেই, রেখে দেখুন, আপনার বাস্তু থেকেও কিন্তু অনেক নেগেটিভিটি সরে যাবে, অনেক বাধা বিঘ্ন কেটে যাবে, আর ভালো থাকতে শুরু করবে। যারা রেইকি শিখতে চান, মনে রাখবেন এই যে টেকনিকটি বললাম, এটি কিন্তু রেইকির কোনো টেকনিক নয়, এটা আলাদা একটি এনার্জি হিলিং মেথড, যেটি আমাদের অনেক ক্ষেত্রে ভালোভাবে হেল্প করে, অনেকেই জানেন লবণের মেথড দারুণ কাজ করে। কিন্তু যারা রেইকি শিখতে চাইছেন, উসুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি অথবা হরিফা থ্রি রেইকি, লামা পেরা, ক্রিস্টাল থেরাপি, অ্যাঞ্জেল থেরাপি, যেটাই শিখতে চান না কেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আর ক্লাসের জন্য সরাসরি এসে ক্লাস করতে পারেন, অথবা অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে পারেন। এবং সাধারণত যে রেইকি ক্লাস বা হরিফা রেইকি ক্লাস যেগুলো করেন, সেগুলো কিন্তু অনেক কম টাকার মধ্যে শেখানো হয়, ফিস কম নেওয়া হয়, ওই 8,000-10,000 টাকা দিয়ে ক্লাস করিয়ে মাত্র 1 ঘন্টা 40 মিনিট, হয়তো 1-1.5 ঘন্টা, না 1.5 ঘন্টাও হয় না, 1 ঘন্টা বা 45 মিনিটে কেউ ক্লাস করিয়ে দিল, দিয়ে তারপর বললো আর সময় নেই, সারা বছর কন্ট্যাক্ট রাখছি না, এরকম হয় না। আমার কাছে ক্লাস করলে মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা আপনাকে হাতে রাখতে হবে ক্লাস করার সময়, এবং তারপর সারা বছর আপনি পরামর্শ পাবেন আপনার প্রয়োজন মতো। এবং যে সার্টিফিকেটটি দেওয়া হবে সেটিও কিন্তু IESO অ্যাপ্রুভ সেন্টার থেকে, এবং সেই সঙ্গে যারা হরিফাই রেখে শিখবেন তারা তো ICRT USA অ্যাপ্রুভ সার্টিফিকেট পেতে পারবেন আমার কাছ থেকে। আর যা কিছু শিখবেন সব কিছুরই অডিও ভিডিও ফাইল পেয়ে যাবেন আপনারা। যাই হোক, যারা একদম নতুন চ্যানেলে যদি থাকতে ভালো ইচ্ছে করে, আরও বেশি ভালো, তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন, অনেক অনেক টিপস আছে আপনাদের জন্য যেটা আপনাদের ভীষণভাবে হেল্প করে দিয়ে থাকে। আজকে এই যে ভিডিওটি বললাম, এটি আজকেও কিন্তু করতে পারেন, ভিডিওতে যা যা বলেছি আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, যারা একদম নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিজের ইষ্ট দেবতাকে অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবেন না, চলিত হবে, ধন্যবাদ।